রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যারা রেগুলার উযু করে থাকে, যারা রেগুলার উযু করে থাকে, উযুর মধ্যে থাকে, আল্লাহ সুবহান ও তাআলা তার উযুর পানি দিয়ে তার গুনাহগুলোকে মুছে দেন। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলতেন, আমি দেখতে পাই কেউ যখন উযু করে, আমি যখন উযু করি, আমার মুখ হাত এগুলির মাধ্যমে যে গুনাহগুলি হয়েছে, এই গুনাহগুলি পানির মধ্যে, পানির সাথে মিশে মিশে আমার থেকে চলে যাচ্ছে, গড়িয়ে গড়িয়ে চলে যাচ্ছে, এটা আমি দেখতে পাই। আপনি যখন উযু করবেন আপনার মর্যাদা বাড়াবে কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, শয়তানের সবচাইতে দুশমন কারা? শয়তান উত্তর দিয়ে বলে, আমার সবচাইতে দুশমন আমার সামনে। হইলেন, আপনি হইলেন আমার সবচাইতে বড় দুশমন। তাহলে শয়তানের দুশমন যারা দিনদার তারাও শয়তানের দুশমন, কথা ঠিক আছে কিনা বলেন।